আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব সানমন হ্যান্ডিক্রাফটস এর আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি ডোর হ্যাঙ্গিং বা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করে দেখাবো। এটা পুঁতি আর কাগজের সংমিশ্রণে তৈরি করা একটি ডোর হ্যাঙ্গিং। চলুন দেখে নিচ্ছি এটা কিভাবে তৈরি করতে হয়। এমন A4 সাইজের একটি পেজ লাগবে, আর এটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। হলুদ এবং গোলাপি এই দুইটা কালার করে নিয়েছি। এখানে আমি 1/2 ইঞ্চ বাই 1/2 ইঞ্চ এমন সাইজ করে কেটে নিয়েছি, অনেকগুলো কেটেছি। এরপর এমন একটি সুতা লাগবে। আপনাদের কাছে যদি এত মোটা সুতা না থাকে তাহলে আপনারা নর্মাল যে গুটি সুতা থাকে সেই সুতা দিয়েও কাজটি করতে পারবেন। এখন এইভাবে আমি এই সুতার মধ্যে কাগজগুলোকে লাগিয়ে নিব। আমি এখানে আঠা দিয়ে আটকিয়েছি, ফেভিকল আঠা, আপনারা সেই আঠা দিয়ে আটকে নেবেন, অথবা আপনাদের কাছে যে ধরনের আঠা থাকে সেই ধরনের আঠা দিয়ে এগুলোকে আটকে নিতে হবে। এটা অনেক সফট একটি কালার, তাই আমার কাছে অনেক ভালো লেগেছে, পিঙ্ক আর ইয়েলো কালার এই দুইটা। আপনারা চাইলে এই দুটা কালার দিয়ে করতে পারেন, অথবা এই সময় আপনাদের কাছে যে কালারের কাগজ আছে সেই কালার কাগজ দিয়ে করতে পারবেন। এখন আমি এইভাবে করে মোট 9টি করে করে নিয়েছি, মানে এখানে মোট 9টি এরকম ছোট ছোট কাগজ রয়েছে। এখানে মূলত ডায়মন্ড পুঁতি দিলে অনেক সুন্দর লাগবে, তো আমার কাছে ডায়মন্ড পুঁতি নেই, আঙ্গুর পুঁতি ছিল, এই পুঁতি দিয়ে কাজটা করছি। আপনাদের কাছে ডায়মন্ড বা আঙ্গুর যেটা আছে সেটা দিয়ে করবেন, অথবা এর মধ্যে যদি একটাও না থাকে তাহলে নর্মাল যে বিটস গুলো আছে, মানে ছক্কা পুঁতি, সেগুলোও খুব সুন্দরভাবে কয়েকটা একসাথে বেঁধে দিতে পারেন, অথবা গোল করে বেঁধে দিতে পারেন। এখন ঠিক এর উপরের মধ্যে আমি জলপাই পুঁতি দিয়ে দিব। এটা হচ্ছে সাদা রঙের জলপাই পুঁতি। আপনাদের কাছে জলপাই পুঁতি না থাকলে পার্ল পুঁতি অথবা ছক্কা পুঁতি অথবা লাউ পুঁতি অথবা যে কোনো ধরনের পুঁতিও এখানে দিতে পারেন। আমি প্রথম পেজে 1টি করব, সেখানে 24টি পুঁতি থাকবে। দ্বিতীয় পেজে মোট 8টি লাইন থাকবে, সেখানে আমি 15টি পুঁতি নিয়ে নেব, এবং শেষের পেজে সেখানে আমি মোট 10টি পুঁতি নিয়ে নেব। এভাবে করে সবগুলো তৈরি করে নিচ্ছি। এখন যে সার্কেলের মধ্যে এটিকে লম্বাগুলোকে সেট করব, সেই সার্কেলটাকে আমি ক্রিয়েট করে নিচ্ছি। এমন রাউন্ড করে 2টি পার্ট করে নিচ্ছি, কারণ আমার এই কাগজগুলো খুব বেশি হার্ড না, একটু নরম। আপনাদের কাছে যদি হার্ড কাগজ থাকে তাহলে 2টা করার দরকার নেই, 1টি দিয়েই হয়ে যাবে। আঠা দিয়ে আটকে এই কাগজটিকে আমি এভাবে আঠা দিয়ে আটকে নেব। এখন এর মধ্যে আমি দাগ কেটে নিচ্ছি। আমি কোথায় কোথায় এই লম্বা রিংগুলোকে সেট করব সেখানে এভাবে দাগ কেটে নিচ্ছি। সবগুলো দাগ কাটা হয়ে গিয়েছে। আমি এখানে কটন দিয়ে একটু মাপ অনুযায়ী দাগ দেওয়ার চেষ্টা করেছি, এতে করে মাপগুলো একদম সমান হবে, দেখতেও সুন্দর লাগবে। একদম মাঝখানে যেটা আছে আমি সেখান থেকে কাজ শুরু করছি। এখানে আছে মোট 24টি পুঁতি, আর এটা আমি ইয়েলো কালার দিয়ে করেছি। সেকেন্ড রাউন্ডে চলে যাচ্ছি, এখানে আছে মোট 15টি পুঁতি, আর এটা আমি পিঙ্ক কালার দিয়ে করেছি। আর এখানে মোট 8টি আমার লাইন তৈরি করতে হবে। এভাবে আমি সেকেন্ড লাইন পুরোটা কমপ্লিট করে ফেলেছি, পুরোটা কমপ্লিট। এখন আমি এগুলোকে আগে গিট দিয়ে তারপর থার্ড লাইনে চলে যাব। আপনারা চাইলে গিট দেওয়ার আগেও থার্ড লাইন করে তারপর একসাথে সব গিট দিতে পারেন। আমি এভাবে জাস্ট জোড়ায় জোড়ায় এভাবে গিট দিয়ে দিচ্ছি। এখন আমি 3 নম্বর লাইনটিতে চলে যাচ্ছি। 3 নম্বর লাইনে এখানে মোট 10টি পুঁতি রয়েছে। এভাবে করে একদম পুরোটা আমি কমপ্লিট করে ফেলেছি। এখন উপরের দিকটা আমি এভাবে একটু গিট দিয়ে দিচ্ছি, যেন হ্যাঙ্গিং করতে সুবিধা হয়। ব্যাস তৈরি হয়ে গেল। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।